আইনি মারপ্যাচে জড়িয়ে পড়লেন বলিউড সুন্দরী দীপিকা পাড়ুকন। 83 সিনেমার অন্যতম প্রযোজক ও অভিনেত্রী দীপিকা পাড়ুকনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে প্রতারণার মামলা। ভারতীয় একটি সংবাদ মাধ্যমের খবর, UAE-এর এক ব্যবসায়ী মুম্বাইয়ের আন্ধেরি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 83 ছবির নির্মাতাদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছেন। অভিযোগকারীর মতে, ছবি থেকে ভালো রিটার্ন পাওয়ার লোভ দেখিয়ে ভিব্রি মিডিয়া তার কোম্পানির দ্বারা 16 কোটি ইনভেস্টমেন্ট করায় এবং ওই টাকা একাধিক কাজে ব্যবহার করে। এমনকি সেই টাকা কবির খান, সাজিদ নাদিয়াদওয়ালা এবং দীপিকা পাড়ুকনের মধ্যে ভাগ করা হয়, যার কোনো তথ্যই তাদের দেয়া হয়নি এবং কোনো অনুমতিও নেওয়া হয়নি। এই মামলার আইনজীবী রিজওয়ান সিদ্দিকী জানান, তার ক্লায়েন্ট 83 প্রডিউসারদের বিরুদ্ধে ক্রিমিনাল কনস্পিরেসির চার্জ এনেছেন। তবে এ ব্যাপারে এখনও চুপ দীপিকা পাড়ুকন। রণবীর অভিনীত বায়োপিক 83-তে অভিনয় করেছেন এক ঝাঁক তারকারা। সিনেমা সম্পূর্ণ রেডি থাকলেও করোনার জন্য করতে হয়েছে অপেক্ষা। বড় পর্দাতে মুক্তির জন্য দীর্ঘ অপেক্ষার পর আগামী 24 ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। বাজিরাও মস্তানির পর 83 ছবিতে ফের জুটি বাঁধতে দেখা যাবে রিয়েল লাইফ জুটি দীপিকা রণবীরকে। ইশরাত জাহান, সময় সংবাদ।